আছো? ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ বলো। অনেকদিন থেকে ভাবছিলাম কথা বলবো বলে, হ্যাঁ ফাইনালি আজকে কথাটা হচ্ছে। হ্যাঁ, তুমি অনেক দিন ধরে বলছিলে, তুমি তো মানে রাতের বেলা তুমি ফ্রি থাকো না, আর আমি দিনের বেলা ফ্রি থাকি না, তো আজকে আমার হাজবেন্ডের আজকে ছুটি রয়েছে, ওই জন্য আজকে দিনের বেলাটা ফাঁকা রয়েছে, কারণ জানোই তো আমার বাচ্চা রয়েছে, তো ও হ্যাঁ দিনের বেলা ওকে দেখাশোনা করতে হয় ওই জন্য। আর আমি যদি ভিডিও শ্যুট করতে বসি বাইরে থেকে ও কান্না করবে, এখন ওর পাপা ওকে রেখেছে আর তাই আমি এখন ভিডিও শ্যুট করছি। হ্যাঁ বলো, কি জানতে চাও? একটু মানে নাড়িও না, এক জায়গায় স্টেবল রাখো ফোনটাকে। আচ্ছা ঠিক আছে। বলছিলাম যে মানে আমি যখন এমনি নর্মালি ভিডিও করতাম, মানে নর্মালি যখন আমি ভিডিও ছেড়ে দিতাম তখন ঠিকঠাক ভিউজ হতো, এখন আমি প্রপার মানে যা যা করতে হয় ট্যাগ ডিসক্রিপশন লাগিয়ে করছি, এখন ভিউজটা তেমন হচ্ছে না। হ্যাঁ, আগে যখন মানে নর্মালি ভিডিও তুমি আপলোড দিতে তখন কেমন ভিউজ হতো? তখন এরকম হয়ে যেত, কখনো 1,000 চলে যেত বা 500 600 এরকম থাকতো। এখন মানে তখন প্রত্যেক দিন ছাড়তাম না, এখন যেরকম রেগুলার ছাড়ছি তখন রেগুলার ছাড়তাম না, কতদিন এখন বাদে বাদে রেগুলার ছাড়তে? ছাড়ছি এতটা ভিউজ হচ্ছে। হ্যাঁ কতদিন বাদে বাদে ছাড়তে? আগে এরকম মানে হয়তো 4 দিন পরে 5 দিন পরে 10 দিন পরে এরকম ছাড়তাম, মানে রেগুলার ছাড়তাম, এখন এই 3 মাস ধরে রেগুলার ভিডিও ছাড়ছি। একদম ডেইলি ভিডিও ছাড়ছো? হ্যাঁ হ্যাঁ ডেইলি ভিডিও ছাড়ছি, আর মানে আমার তো 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা আমি কিভাবে ইয়ে করবো আর ভিউজটা কিভাবে বাড়াবো। তুমি যে বলছিলে যে তুমি আগে যখন নর্মালি তুমি ভিডিও আপলোড দিতে তখন তোমার ভালো ভিউস হতো, তো হ্যাঁ সেগুলো কি লং ভিডিও ছিল না শর্টস ভিডিও ছিল? আবার ক্যামেরা অফ হয়ে গেছে। হ্যাঁ সেগুলো মানে শর্টসও ছিল আর লংও ছিল, কিছু লং শর্টসটাই ছিল বেশিরভাগ, শর্টস, লংটা কমই দিত। হ্যাঁ লং তখন কম ছিল, শর্টস ওই তো শর্টস কি বলো তো, শর্টস যেমন তেমন ভাবে আপলোড দিল, 1,000 1,500 2,000 এরকম ভিউজ চলে আসে, শর্টসে তেমন ভাবে এসইও না করলেও চলে, কিন্তু লং ভিডিওগুলোতে এসইও করতে হয়। শর্টস তুমি যেমন তেমন ভাবে একটা টাইটেল দিয়ে আপলোড করে দিল, 1,000 2,000 3,000 ভিউজ চলে আসে। কিন্তু এখন আমার শর্টস ভিউজ তেমন একটা আসছে না, মাঝে দিয়ে তুমি গ্যাপ দিয়ে দিয়েছিলে কিছুদিন চ্যানেলে? মাঝে বলতে আমি যখন মানে রেগুলার ছাড়তাম না তখন যখনই ছাড়তাম ভিডিওর ভিউজ চলে আসতো, কিন্তু এখন যখন রেগুলার কাজ করছি তখন এতটা আসছে না ভিউজ যতটা আসার কথা। হ্যাঁ, আগে যখন ইরেগুলার ছিলে, ইরেগুলার থেকেও তো তুমি 3 4 দিন 5 দিন পর পর ভিডিও দিতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাঝে দিয়ে কি মানে একটা নাকি 1 মাস বা 20 দিন এরকম কি গ্যাপ দিয়েছিলে? মাঝখানে একটু গ্যাপ পড়েছিল। ওই জন্যই ভিউজটা আসছে না এখন আর। যদি তুমি যেরকম ভাবে ইরেগুলার ভাবেই তুমি কাজ করছিলে, যেরকম ভাবে 4 5 দিন পর পর তুমি কাজ করেছিলে, তো সেরকম ভাবে তুমি যদি মানে 4 5 দিন পর পরই দিয়ে যেতে, কিন্তু মাঝে দিয়ে যে আবার অনেকটা দিন একসাথে গ্যাপ হয়ে গেছে, তার জন্য কিন্তু ভিউজটা আসছে না। কিন্তু তুমি ডেইলি দিয়ে যাও, দিতে দিতে কিন্তু হবে। আর এমনি আমি তোমার, হ্যাঁ হ্যাঁ ওই জন্যই ভিউজটা কিন্তু থেমে গেছে। আচ্ছা আর আমি ওয়াচ টাইমটা কিভাবে পূরণ করবো, আমার তো 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, না ওয়াচ টাইমটা পূরণ না হলে তো মনিটাইজেশন করতে পারবো না। ওয়াচ টাইমটা তো তোমাকে, তো তুমি তোমার লং ভিডিও থেকে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে, কিন্তু তোমার লং ভিডিওতে আমি গেলাম, তো লং ভিডিওর লেন্থ তো তুমি একদমই ছোট করছো, ওয়াচ টাইম তো তোমার সহজে কমপ্লিট হবে না, অনেকটাই দেরি হবে। মানে কি হয়েছে, আমাদের তো ফেস ভ্যালুটা এখনো হয়নি না, লং ভিডিও এতক্ষণ কেউ কি দেখতে চাইবে, সেই জন্যই শর্ট করে যাচ্ছে। শর্টস তাও এত শর্টসও কেউ দেখবে না, কেউ যখন একটা লং ভিডিও ওপেন করে সে এটা ভেবেই আসে, দেখি ভিডিওটার মধ্যে কি রয়েছে একটু দেখি, তো যখন একটা শর্টস ভিডিওর মানুষের ধৈর্য আলাদা হয় আর লং ভিডিও দেখার জন্য ধৈর্য আলাদা নিয়ে আসে, যে একটা লং ভিডিও ওপেন করে কিন্তু একটু সময় ধরে দেখার জন্য, কিন্তু যখনই তোমার 2 মিনিট 3 মিনিটে লং ভিডিওটা শেষ হয়ে যায় তখন কিন্তু আর মানে কেউ অতটা ইন্টারেস্ট পায় না। একটা লং ভিডিও, হ্যাঁ একটা লং ভিডিওর মধ্যে একটা মানে ভিডিও দেখতে 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 সে কিন্তু একটা নেশায় পড়ে যায়, ভিডিওর ভেতরে কিন্তু ঢুকে যায়, তখন কিন্তু তার মনে হয় না যে ভিডিওটার লেন্থ বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে তখন কিন্তু তার ভিডিওটা দেখতে দেখতে কিন্তু সে ভিডিওটার ভেতরে ঢুকে যায়, তখন কিন্তু আর তার সেই
হুশটা থাকে না যে আমার ভিডিওর লেন্থটা বড় হয়ে গেছে, আমাকে বেরিয়ে যেতে হবে, সেটা কিন্তু থাকে না। সে কিন্তু পুরোটাই ওয়াচ করে যখন যার ভিডিওটা ভালো লাগে। আর ওই যে ট্যাগ করার সময় আমি কি কাউকে ট্যাগ করে ভিডিও ছাড়তে পারবো? মানে ট্যাগে কি কোনো বড় ইউটিউবারকে ট্যাগ করা যাবে? হ্যাঁ যাবে, কিন্তু আমরা সেরকম করি না, আমি অন্তত করি না, কিন্তু হ্যাশট্যাগে ইউজ করবে বড় ক্রিয়েটারের নাম, মানে ডেসক্রিপশানে ইউজ করো, ঠিক আছে? ভিডিওর ডেসক্রিপশানে ইউজ করো। আর তোমার আরেকটা জিনিস আমি দেখলাম যে তুমি ভিডিওতে হ্যাশট্যাগ দিয়ে তুমি টাইটেলটা শুরু করছো, লং ভিডিওতে হ্যাশট্যাগ দিয়ে তুমি টাইটেলটা শুরু করছো, হ্যাশট্যাগ দিয়ে টাইটেল শুরু করবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তো প্রথম প্রথম আমাদেরও অনেক কিছু আমরা জানতাম না, ভুলভালভাবে কাজ করতাম। টাইটেলের মধ্যে তুমি যদি হ্যাশট্যাগ ইউজ করতে চাও, তাহলে প্রথমে যেমন তুমি বাংলাতে একটা টাইটেল তুমি দিচ্ছ তোমার মতো, সে টাইটেলটা তুমি লিখে দিলে, লিখে দেওয়ার পর তারপরে লাস্টে হ্যাশট্যাগ ভ্লগ, হ্যাশট্যাগ বেঙ্গলি ভ্লগ এরকম তুমি দিতে পারো। আর যত খুশি হ্যাশট্যাগ তুমি, মানে তুমি 6-7টা 8-10টা হ্যাশট্যাগ তুমি ডেসক্রিপশানে ইউজ করো, টাইটেলে তো খুব বেশি হ্যাশট্যাগ দেওয়া যায় না, টাইটেলের মধ্যে একটা কি দুটো হ্যাশট্যাগ তুমি দিতে পারবে। ডেসক্রিপশানে আমি হ্যাশট্যাগ ইউজ করতে পারবো? হ্যাঁ, তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নামগুলো ডেসক্রিপশানে ইউজ করো, তাহলে তাদের ভিডিওর রেকমেন্ডে কিন্তু তোমার ভিডিওটা যাবে। আচ্ছা, আর তুমি কি সঠিকভাবে এসইও করো, লং ভিডিও যে আপলোড করো সঠিকভাবে কি এসইও করে আপলোড দাও, ডেসক্রিপশন ট্যাগ? মানে প্রথম প্রথম তো কিছুই বুঝতে পারছিলাম না, এই কদিন হচ্ছে আমি একটু রেগুলার ঠিক করে দিতে পারছি, মানে আগে তো টোটালি কিছু জানতাম না, এখন ভিডিও দেখার পর একটু সাধারণ কমন হয়েছে, তার জন্য বলে আমি একটু দিতে পারছি। আচ্ছা, এখন দিচ্ছ তো, এখন ঠিকঠাক ভাবে দিচ্ছ তো? হ্যাঁ, এখন ঠিকঠাক ভাবে দিচ্ছি, এর আগের গুলো মানে অতটা ঠিকঠাক হয়নি, কারণ আমি জানতাম না, এখন ভিডিও দেখার পর, তোমাদের ভিডিও সব দেখার পর আমার একটু হ্যাঁ, কি বলতো, এই যে তোমার এটা যেহেতু এটা ফার্স্ট চ্যানেল না তোমার, এটা এটাই ফার্স্ট চ্যানেল না, এর আগে চ্যানেল ছিল? হ্যাঁ, এই ফার্স্ট চ্যানেল কি বলতো, একদম শুরুতে ফার্স্ট চ্যানেল না একটু দেরিতে গ্রো করে, কেন বলতো, কারণ ফার্স্ট চ্যানেলে শুরুতেই কিন্তু তুমি নানান ধরনের ভুল কিন্তু করবে, কারণ তুমি জানো না, নানান ধরনের ভুল কিন্তু করবে, তখন কিন্তু সেই চ্যানেলে অনেক কিছু ভুল ভাল অনেক কিছু হয়ে যায়, ওই জন্য কিন্তু সেই ভুলগুলো শুধরে সঠিক পথে আনতে গেলে তোমার সেই চ্যানেলে অনেক দিন ধরে কাজ করতে হবে, মানে ধরেই কিন্তু ভিউজ কিন্তু কমই আসে, ঠিক আছে? কম ক্রিয়েটারই আছে, হাতে গোনা কয়েকটা ক্রিয়েটার আছে যে তাদের ফার্স্ট চ্যানেলই গ্রো করে যায় অল্প কয়েকদিনে, কিন্তু বেশিরভাগ মানুষেরই প্রথম চ্যানেল গ্রো করে না সহজে, অনেক দিন কাজ করতে করতে, 1-1.5 বছর কাজ করতে করতে তারপরে গিয়ে গ্রো করে। ধরো এখন দিদি আমি আমি কিছু সং লাগিয়েছিলাম, ওগুলো কপিরাইট চলে এসেছে কি? হ্যাঁ হ্যাঁ, আমি 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 সেটাই বলতে যাচ্ছিলাম যে তোমার কবে বিয়ে হয়েছে, তোমার চ্যানেলে তো দেখলাম বেশিরভাগই হচ্ছে বিয়ের ভিডিও তুমি আপলোড দিয়েছো মিউজিকের সাথে। আচ্ছা, তো সেই গানগুলো তো তোমার একদম কপিরাইট ক্লেম চলে এসছে, তাই না? হ্যাঁ, কপিরাইট ক্লেম এসছে, অসুবিধা নেই, কিন্তু তুমি কি বলতো ওরকম মিউজিক ইউজ করতে নেই, কারণ ওইরকম মিউজিক ইউজ করলে তোমার, তুমি কিন্তু 1 টাকাও পাবে না, চ্যানেল তো এখন তোমার মনিটাইজ হয়নি, এখন তো তোমার চ্যানেলে মানে ইনকাম নেই, কিন্তু তোমার যদি চ্যানেল মনিটাইজ হয়, মনিটাইজ হয়ে যাওয়ার পরে তুমি যদি সেইভাবে সেরকম মিউজিকই তুমি ইউজ করো তোমার ভিডিওতে, তাহলে তুমি কিন্তু টাকা পাবে না, একদম একদমই টাকা পাবে না, পেলেও একদমই সামান্য, না পাওয়ার মতো, সবটাই কিন্তু যার মিউজিক, মিউজিকের ওনার কিন্তু সমস্তটাই কিন্তু পেয়ে যাবে, তোমার ভিডিওতে যত ভিউজ হবে সেই টাকাটা কিন্তু মিউজিক ওনার পাবে, তুমি কিন্তু পাবে না। আর তাহলে আমি কিভাবে কপিরাইটটা করব? কপিরাইট ক্লেম করতে হলে, কপিরাইট ক্লেম তুমি যদি ওঠাতে চাও, তাহলে তোমার ভিডিওতে তোমার সেই ভিডিওর মিউজিকটাকে তোমাকে মিউট করে দিতে হবে। মিউট করতে হবে? মিউট করলে তো ভিডিওর, তুমি তুমি যদি তুমি যদি মিউট করতে চাও, মিউট করলে তো তোমার সেই ভিডিওর আর কিছুই থাকবে না, না লোকে কি কেউ দেখবে ভিডিওটা, শুধু ভিডিওটা ওপেন হবে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক নেই, কিছু নেই, কেউ কি দেখবে সেই ভিডিও? তো তুমি মানে
তুমি ওগুলো কি বলতো, তুমি যেই ধরনের গানগুলো তুমি চুজ করছো সেগুলো কিন্তু পারচেস করে নিতে হয়, সেগুলো মানুষে কিন্তু টাকা দিয়ে কেনে, ঠিক আছে, টাকা দিয়ে কিনতে হয়। আর তোমার অন্য ধরনের মিউজিক তুমি যদি নিতে চাও তাহলে ওয়েবসাইট আছে, মিক্স কিট বলে ওয়েবসাইট আছে, সেখান থেকে তুমি মিউজিক নিতে পারো, ঠিক আছে। এবার তোমার তুমি যে মিউজিকটাই চাচ্ছ হয়তো সেই মিউজিকটা তুমি নাও পেতে পারো, সেই ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত মিউজিকগুলো আছে ওখান থেকে তোমাকে চুজ করে নিতে হবে। তারপরে আছে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারো ব্লগ ভিডিওতে দেওয়ার জন্য, কপিরাইট ক্লেম আসবে না। আমি তো বুঝতে পারিনি প্রথমে এরকম ভিডিও ইউজ করে মানে মিউজিক ইউজ করে দিয়েছি, তারপরে দেখতে পাচ্ছি যে এরকম কপিরাইট চলে এসেছে। হুম হুম আর তোমার লং ভিডিওর লেন্থ কিন্তু একদমই ছোট হচ্ছে, আর একটু বাড়াতে হবে, আর একটু বাড়াতে হবে, থাম্বনেল গুলো আরো সুন্দর করতে হবে। আর তোমার ভিডিও, হ্যাঁ, শর্টস গুলো ঠিক আছে, তুমি ওই সমুদ্রে ঘুরতে টুরতে যাচ্ছ দেখলাম, খুব সুন্দর লাগছিল শর্টস গুলো, ওগুলো ভালো। আর ওয়াইটি স্টুডিওতে কি কি করতে হয়? আচ্ছা, ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটা তুমি জানো না? না, মানে আমি ঠিকভাবে জানি না, অল্প অল্প জানি, একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তো আমি হোয়াইট স্টুডিও সঠিকভাবে কিভাবে ইউজ করবে, কারণ একটা চ্যানেল গ্রো করাতে গেলে কিন্তু হোয়াইট স্টুডিওটাকে সবার প্রথমে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। হোয়াইট স্টুডিওর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে চ্যানেল গ্রো করানোর জন্য, ঠিক আছে। তো হোয়াইট স্টুডিওর ব্যবহারটা আমি সঠিকভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আর তোমরাও দেখে নাও, তোমরা যারা হোয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার জানো না তো দেখিয়ে দিচ্ছি, সবাই দেখে নাও। আর তুমি আর কিছু বল? হ্যাঁ আমার চ্যানেলটা প্রমোট করে দিও একটু। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছ দিদি ভাইয়ের চ্যানেল, যাও তনু ওভি লাইফস্টাইল, সবাই সাবস্ক্রাইব করো, দেখতেই পাচ্ছ চ্যানেলটি সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে। তুমি কোথায় জানি থাকো বলে দাও। আমি এখন তো মুম্বাইতে আছি, মানে আমার বাড়ি হচ্ছে খড়গপুর। হ্যাঁ, তুমি আমি মুম্বাইতে মুম্বাইতে থাকো, ওখানে সমুদ্রের ধারে টারে যায় সুন্দর ভিডিও কিন্তু দিচ্ছে, যাও শর্টস ভিডিওগুলো মেনলি দেখো, খুব সুন্দর সুন্দর শর্টস ভিডিও দিচ্ছে। থ্যাংক ইউ। তো আর মানে বলে আমি খুব সহজেই পেয়ে গেছি, মানে তোমার সাথে কথা বলতে পেরে ভালো লাগলো কথা বলে। হ্যাঁ ভালো লাগলো, কিন্তু হ্যাঁ অবশ্যই হেল্প করব। আর কিছু জানতে চাও বলো। আর বলছিলাম কপিরাইট ফ্রি এগুলো তো মিউজিক ওই মানে ওয়েবসাইট থেকে কিনতে হবে তো? হ্যাঁ, ও ভিডিওর কি কি মানে চেঞ্জেস করতে হবে একটু বলে দিলে ভালো হয়, ভিডিওটা যখন ভিডিও লং ভিডিও তো তোমার ক্যামেরা কোয়ালিটি আরো সুন্দর করতে হবে, ভিডিও কোয়ালিটি আরো সুন্দর করতে হবে। আর তুমি যখন রান্না বান্না করবে, রান্না বান্না যখন দেখাবে তখন সেখানে যাতে একটু লাইট সেটআপটা একটু বেশি থাকে, যদি একটু লাইট সেটআপটা একটু যদি বেশি থাকে তাহলে কিন্তু ক্যামেরাটা আরো সুন্দর লাগবে, ভিডিওগুলো আরো কিন্তু দেখতে সুন্দর লাগবে। এখন যে আমি তোমার সাথে ভিডিও করছি, এই যে ভিডিও শুট করছি আমি, আমার ঘরে জানো এখন কতগুলো লাইট জ্বলছে? মানে আমরা তো এখন বাইরে আছি তো বাইরে ওইরকম লাইট কোয়ালিটিটা নেই, কিন্তু ঘরে আমাদের আছে, এখন বাইরে থাকতে হচ্ছে বলে লাইট কোয়ালিটিটা অতটা ভালো নেই। আমি বুঝতে পারছি যে ভিডিওর কোয়ালিটিটা একটু ইয়ে। হ্যাঁ, কিন্তু তুমি বুঝলে তো হবে না, সেটা সেটা তো অডিয়েন্স বুঝবে না, না অডিয়েন্স তো সবসময় ভালোটাই চাইবে, যখনই দেখবে যে ক্যামেরা কোয়ালিটি ভালো না তখনই বেরিয়ে যাবে। আর ভিউজ বাড়ানোর জন্য কি করা যেতে পারে? ভিউজ বাড়ানোর জন্য এই যে ভালো কোয়ালিটি ফুল ভিডিও দিলে অবশ্যই ভিউজ বাড়বে, ভালোভাবে এসইও করে ভিডিও দিলে। শর্টসে কি করতে হবে? শর্টসও তুমি যদি ভালো শর্টস দিতে পারো অবশ্যই দিতে দিতে শর্টসেও ভিউজ বেড়ে যাবে, সুন্দর যদি শর্টস ভিডিও কোয়ালিটি ফুল শর্টস ভিডিও দিতে পারো অবশ্যই শর্টস ভিডিও ভাইরাল হবে। আর কোন টাইমটা ছাড়লে ভিডিও ভালো হয়? হ্যাঁ, সেটা আমি হোয়াইট স্টুডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা তুমি হোয়াইট স্টুডিওর মধ্যে তুমি দেখতে পাবে, ঠিক আছে। কিভাবে তুমি বুঝবে, প্রত্যেক চ্যানেলের জন্য কিন্তু আলাদা আলাদা টাইম থাকে ভিডিও আপলোড দেওয়ার জন্য, ঠিক আছে। আমি ধরো ভিডিও আপলোড দিই 7টা সাড়ে 7টায় ভিডিও আপলোড দিই সন্ধে, কিন্তু তাই বলে যে তুমিও 7টা সাড়ে 7টায় ভিডিও আপলোড দিলে তাহলে কিন্তু হবে না, তোমার চ্যানেলের দেখতে হবে যে তোমার চ্যানেলের কোন টাইম রয়েছে, ঠিক আছে। প্রত্যেক
চ্যানেলের জন্য কিন্তু প্রত্যেক টাইম রয়েছে, যে এই টাইমে তুমি যদি ভিডিও আপলোড দাও তাহলে একটু তোমার ভিডিওতে একটু ভালো ভিউস আসবে, ঠিক আছে। অন্য অন্য দিন যদি তোমার 10টা ভিউস আসে, তাহলে তুমি যদি টাইম অনুযায়ী ভিডিও দাও তাহলে তোমার সেখানে কিন্তু 50টা ভিউস আসবে। আমাকে টাইমটা একটু বলে দাও, কোন টাইমটা ছাড়তে হবে। ঠিক আছে, আমি হোয়াইট স্টুডিওর মধ্যে, আমি হোয়াইট স্টুডিওর ব্যবহারটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা সঠিক টাইমে ভিডিও আপলোড দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ দিবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো। হ্যাঁ ঠিক আছে, তোমরা শুনতে পেয়েছো যে দিদিভাই কি কি বলেছে। দিদিভাই বলেছে হোয়াইট স্টুডিওর ব্যবহারটা সঠিকভাবে জানবে, আর হচ্ছে কোন টাইমে ভিডিও আপলোড দিলে বেশি ভিউস হবে, ঠিক আছে। প্রত্যেক চ্যানেলের জন্য তো আলাদা আলাদা টাইম থাকে ভিডিও আপলোড দেওয়া, তো দিদিভাই জানে না যে কোন টাইমে আপলোড দিলে ভিডিওতে বেশি ভিউস আসবে। তো আমার মনে হলো তোমরাও অনেকেই জানো না, তো আজকের ভিডিওটা দেখে নাও, আজকের ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবে, ঠিক আছে। তো হোয়াইট স্টুডিওর নর্মাল ব্যবহার তো তোমরা প্রায় সবাই জানো, কারণ আমার চ্যানেলে আমি আরও অনেকবার দিয়েছি যে হোয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার। তাও আমি একটু বেসিক তোমাদেরকে হালকার মধ্যে একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে তোমাদেরকে দেখাবো যে ভিডিও আপলোড দেওয়ার সঠিক সময় কোনটা। দেখো হোয়াইট স্টুডিওর এটা হচ্ছে অ্যানালাইটিক্স, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানালাইটিক্স, এটা হচ্ছে কন্টেন্ট সেকশন, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে আর্ন, ঠিক আছে। এবার দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে রিসার্চ, এখানে রয়েছে ওভারভিউ, এখানে রয়েছে কন্টেন্ট, এখানে রয়েছে অডিয়েন্স, ঠিক আছে। এবার দেখো এখানে এই রিসার্চ অপশানে আমি গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো রিসার্চ অপশান এখানে কি রয়েছে, এখানে রয়েছে টপ সার্চেস, ঠিক আছে। এখানে টপ সার্চেসে কি কি রয়েছে দেখো, ইউটিউব মনিটাইজেশান, হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব ইন বেঙ্গলি, রিউজ কন্টেন্ট, মনিটাইজেশান প্রবলেম সলভ, ঠিক আছে। তারপর এখানে রিসেন্ট ভিডিও দেখতে পাচ্ছ, তারপর এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট ভিডিও, এগুলো কিন্তু শো করাচ্ছে যে রিসেন্ট ভিডিও যেগুলো তুমি দেখতে পাবে, এরকম ভিডিও কিন্তু তোমাকেও তৈরি করতে হবে, ঠিক আছে। যদি তোমার ক্যাটাগরির এরকম ভিডিও এখানে শো করে রিসেন্ট ভিডিও, তাহলে তোমাকেও এই ধরনের ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ টপ সার্চেসে আরও রয়েছে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ফর ব্লগার 2023, এগুলো হচ্ছে আমার চ্যানেলের জন্য এই টপিকের ভিডিও আমাকে বলছে বানাতে, তাহলে কিন্তু বেশি ভিউজ হবে। তোমরা কী করো, তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করো, কিন্তু হোয়াইট স্টুডিওর মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলো থাকবে সেই সমস্ত কিওয়ার্ড অনুযায়ী যদি তুমি ভিডিও তৈরি করো তাহলে কিন্তু একটু বেশি ভিউজ আসবে। তারপরে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল, ঠিক আছে, এগুলো কিন্তু রয়েছে। তারপর হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স নিউ আপডেট, এগুলো হচ্ছে অ্যাডসেন্স নিয়ে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে এটা রয়েছে। এবার এখানে টপ সার্চেছে, এখানে আরেকটা রয়েছে কি এই অ্যারো, ঠিক আছে। এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু তুমি এখানে আরও অনেক কন্টেন্ট তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের কন্টেন্টগুলো তোমার চ্যানেলে আপলোড দিতে হবে, এটাকে ইউটিউব মনিটাইজেশান নিয়ে। আমার চ্যানেলে যদি ইউটিউব মনিটাইজেশান নিয়ে কোনো ভিডিও আপলোড দিই তাহলে বেশি ভিউজ হবে, সেটাই কিন্তু আমাকে ইউটিউব বলে দিচ্ছে। তারপর বলেছে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব ইন বেঙ্গলি, রিউজ কন্টেন্ট, মনিটাইজেশান প্রবলেম সলভ, নিউ আপডেট ইউটিউব চ্যানেল মনিটাইজেশান 2024, কত ভিউজ হলে মনিটাইজ হয়, তারপরে নিউ ইউটিউব চ্যানেল ভিউজ প্রবলেম, ঠিক আছে। হাউ টু ইনক্রিজ ওয়াচ টাইম আওয়ার্স অন ইউটিউব 2024, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি, দেখতে পাচ্ছ। এই সমস্ত কিওয়ার্ডে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু বেশি ভিউজ হবে। তাহলে তোমাদেরকেও এখানে এই যে টপ সার্চেস এখানে যাই যে কিওয়ার্ড রয়েছে এই সমস্ত কিওয়ার্ডে তোমাকে ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কি এখানে রয়েছে, এখানে রয়েছে অডিয়েন্স, এখানে রয়েছে কন্টেন্ট, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু অডিয়েন্সটা একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। নর্মালি দেখো অডিয়েন্স, এটা হচ্ছে অডিয়েন্সের গ্রাফ, ঠিক আছে। এটা হচ্ছে আমার রিটার্নিং ভিউয়ার্স, ঠিক আছে। এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ, আর এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স, মানে আমার চ্যানেলে এগুলো হচ্ছে ইউনিক ভিউয়ার্স, ঠিক আছে। এগুলো হচ্ছে ইউনিক ভিউয়ার্স, ইউনিক ভিউয়ার্স কত 94,100, আর রিটার্নিং ভিউয়ার্স কত 30,500, ঠিক আছে। তো যে এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো দাগ রয়েছে, ঠিক আছে, এখানে দুটো দাগ রয়েছে। এখানে লাস্ট 28 দিনের আমার রিটার্নিং ভিউয়ার্স 30,543, আর হচ্ছে নিউ ভিউয়ার্স কত, নিউ ভিউয়ার্স হচ্ছে 63,570, মানে এই লাস্ট 28 দিনে আমার চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্স মানে কি, যারা আমার পুরনো ভিউয়ার্স, আমার ভিডিও একবার দেখেছে এবং আবারও আসছে আমার চ্যানেলে ভিডিও দেখতে, তারা হচ্ছে কতজন, 30,543 জন। আর যারা নতুন নতুন অডিয়েন্স, যা এই যে আমার নতুন ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছে এই মাসে, এই লাস্ট 28 দিনে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছে 63,570 জন, ঠিক আছে। তো এভাবে তোমাদেরকে দেখতে হবে, তোমাদের চ্যানেলে দেখতে হবে যে রিটার্নিং ভিউয়ার্সটা আছে নাকি। যদি দেখো যে না তোমার চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্সটা বেশি রয়েছে, তাহলে ভাববে যে হ্যাঁ তোমার অডিয়েন্সের তোমার ভিডিওটা পছন্দ হচ্ছে, ঠিক আছে। যদি দেখো যে রিটার্নিং ভিউয়ার্স কম, একদমই নেই, তাহলে ভাববে যে তোমার ভিডিওতে মানে রিটার্নিং ভিউয়ার্স নেই, সমস্ত নিউ ভিউয়ার্সই রয়েছে। আর মেনলি কী বলো তো, নতুন চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্স কিন্তু কমই থাকে, নিউ ভিউয়ার্সে কিন্তু বেশি থাকে, ঠিক আছে।
তারপর এখানে টপ কন্টেন্ট, তোমার লাস্ট 28 দিনের টপ কন্টেন্টগুলো তুমি এখানে দেখতে পাবে, তাহলে এগুলো দেখে কিন্তু তুমি বুঝতে পারবে। দেখতে পাচ্ছ লাস্ট 28 দিন আমার টপ কন্টেন্ট এটা এটা এটা, এগুলোতে ভালো ভিউস হয়েছে, তাহলে আমাকে কী করতে হবে, এই টপিকের ভিডিও আমাকে কিন্তু আবারও আমার চ্যানেলে কভার করতে হবে, তবেই কিন্তু আমার ভিডিওতে ভিউস হবে। কেন ভিউস হবে? কারণ এগুলো অডিয়েন্স পছন্দ করেছে, পছন্দ করেছে বলেই কিন্তু আজকে ভিডিওতে ভিউসটা হয়েছে। তাই এই সমস্ত টপিকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কিন্তু আবারও ভিডিও আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? তারপর এখানে লাস্ট 90 দিনের তুমি কন্টেন্ট তুমি দেখতে পাবে, লাস্ট 90 দিনে কোন কোন ভিডিওতে তোমার র্যাঙ্ক করেছে টপ ভিডিও, তারপরে লাস্ট 365 দিনে কোন কোন ভিডিও। এখানে লাস্ট 365 দিন নেই, কারণ এই যে এখানে এখন আমার 365 দিন হয়নি চ্যানেলের বয়স, ঠিক আছে? এখানে লাস্ট 90 দিন কিন্তু এখানে রয়েছে। তারপরে লাস্ট 7 দিনে দেখতে পারবে, লাস্ট 7 দিনে কোন কোন ভিডিওতে ভালো ভিউস হয়েছে, দেখতে পাচ্ছ লাস্ট 7 দিনে এই যে এই ভিডিওটায় সবথেকে বেশি ভিউস হয়েছে, তারপরে এটাই, তারপরে এটাই, তারপরে এটাই, ঠিক আছে? তো এটা আমি তোমাদেরকে দেখালাম। এবার হচ্ছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, তোমার চ্যানেলের ভিউয়ার্স কখন তোমার চ্যানেলে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? এই এটার মধ্যে ক্লিক করবে, এই গ্রাফের মধ্যে, গ্রাফের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা গাঢ় পার্পল কালার রয়েছে, তারপরে হালকা পার্পল কালার রয়েছে, তারপর আরেকটু হালকা, তারপর আরেকটু হালকা। যেখানে দেখবে গাঢ় পার্পল কালারের দাগ রয়েছে, যেই টাইমটাতে সেই টাইমে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে, ঠিক আছে? তো আমার গাঢ় কালার কখন রয়েছে দেখো, এটা হচ্ছে 6টার থেকে কিন্তু এই যে রাত অবধি কিন্তু আমার গাঢ় পার্পল কালারের দাগ কিন্তু রয়েছে, মানে সন্ধ্যে 6টার থেকে কিন্তু রাত 10টা 11টা অবধি কিন্তু আমার ভালো ভিউস হয়, তার মানে আমার এই টাইমের মধ্যে কিন্তু আমাকে ভিডিওটা আপলোড দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে এখানে হচ্ছে 1:59 PM, এই এইটুকুর মধ্যে কিন্তু একদমই ভিউস নেই, ঠিক আছে? দুপুরবেলার দিকেও কিন্তু ভিউস নেই, ঠিক আছে? আমার ভিউসটা হচ্ছে সন্ধ্যের থেকে কিন্তু ভিউস, তাহলে আমার এই সন্ধ্যের দিকে ভিডিওটা আমাকে আপলোড দিতে হবে, ঠিক আছে? এবার তোমাদের যাদের চ্যানেলে এই গ্রাফটা দেখাচ্ছে না তোমরা, তারা কী করে বুঝবে? তোমরা কী করবে, তোমরা চলে আসবে এই যে অ্যানালাইটিক্সে, ঠিক আছে? এই অ্যানালাইটিক্সে ক্লিক করবে, অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবে যে রিয়েল টাইম ভিউস, ঠিক আছে? রিয়েল টাইম ভিউসটা তোমরা দেখবে। তারপরে দেখো রিয়েল টাইম ভিউসের মধ্যে আমি ক্লিক করলাম, রিয়েল টাইম ভিউজের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কোন টাইমে আমার ভিউস বেশি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ কোন টাইমে ভিউস বেশি হচ্ছে, যেই দাগটা একদম হাইয়েস্ট উপরে উঠবে সেই টাইমে তুমি কী করবে, ভিডিও দেবে, ঠিক আছে? যে টাইমগুলোতে দেখবে যে তোমার দাগটা বড় হচ্ছে, দেখো এই টাইমগুলোতে হচ্ছে দাগ কিন্তু বড়, দেখতে পাচ্ছ এই যে এই টাইমগুলোতে এখন কিন্তু এই যে দাগ বড়, এই যে এখন কিন্তু দাগ বড় হচ্ছে, আর এই যে এইগুলো কিন্তু একদম দেখো ছোট ছোট, ঠিক আছে? এই যে এখান থেকে দেখো এগুলো একদম ছোট ছোট, মানে এই টাইমগুলোতে ভিডিও আমাকে দেওয়া যাবে না। এবার সেই দাগের মধ্যে তুমি সিলেক্ট করবে এরকমভাবে, যে দাগগুলো বড় বড় সেই দাগের মধ্যে সিলেক্ট করবে। দেখো একটা দাগের মধ্যে আমি সিলেক্ট করলাম, এটা দেখো 3:30 মানে 3:30টার সময় 799টা আমার ভিউস হয়েছে, ঠিক আছে? 3:30 থেকে 4:30, ঠিক আছে? 3:30 থেকে 4:30 এই 1 ঘন্টা, একটা দাগ হচ্ছে 1 ঘন্টা করে, ঠিক আছে? 3:30 থেকে 4:30 মধ্যে আমার ভিউস হয়েছে 799 আমার চ্যানেলে, ঠিক আছে? তো এভাবে তোমাদেরকে দেখতে হবে, তাহলে এভাবেই কিন্তু তোমাকে ভিডিও আপলোড দিতে হবে তোমাদের যাদের নতুন চ্যানেল। এবার যেই টাইমে তোমাদের একটু ভালো ভিউস হবে, ধরো কোনো টাইমে 2টো ভিউস হলো, কোনো টাইমে 5টা ভিউস হলো, কোনো টাইমে 15টা ভিউস হলো, এবার যে টাইমে 15টা ভিউস হয়েছে সেই টাইমটাই তুমি সিলেক্ট করবে তোমার চ্যানেলের জন্য, ঠিক আছে? তো এভাবেই কিন্তু তোমাকে টাইম সিলেক্ট করতে হবে, এভাবে যদি টাইম সিলেক্ট করে ভিডিও দাও তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলে তুমি ভিউস বাড়াতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।